المهدي المنتظر আমরা ওনার অপেক্ষায় আছি, উনি আসবেন, আমরা এটা বিশ্বাস করি। প্রথম রোজায় চাঁদের নিচে তারা, পনেরো রমজানে বিকট আওয়াজ, তাহলে কি ইমাম মাহদির আগমন খুব শীঘ্রই হতে যাচ্ছে? আর পনেরোই রমজান শুক্রবারে কি হতে যাচ্ছে তা আজকের এই ভিডিওতে খুব সুন্দর করে জানানো হবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এজন্য আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলুন দেখা আসা যাক, পনেরোই রমজান বিকট আওয়াজের মাধ্যমে কি ইমাম মাহদির আগমন ঘটতে যাচ্ছে, আর পনেরোই রমজান শুক্রবার কি হতে যাচ্ছে তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় ভবিষ্যৎবাণী করেছেন, সেই ধারায় তিনি হযরত ইমাম মাহদির আবির্ভাবের বিষয়টিও ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বিষয়টি নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে, তাই তার আবির্ভাবের বিষয়টি এখন অকাট্যভাবে প্রমাণিত। হযরত ইমাম মাহদির আবির্ভাবের আকীদা পোষণ করা ওয়াজিব, তবে তার আবির্ভাবকে কেন্দ্র করে যুগে যুগে পানি ঘোলা করা হয়েছে। বহু মানুষ নিজেকে ইমাম মাহদি দাবি করেছেন, অথচ এর কোনোই ভিত্তি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির যেসব আলামত বর্ণনা করেছেন তাদের মাঝে সেসব ছিল অনুপস্থিত, বিষয়টি ছিল সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। রাজনৈতিক বা ধর্মীয় স্বার্থ হাসিলের জন্য তারা ইমাম মাহদি শাস্ত, কিন্তু কিভাবে আসল ইমাম মাহদির আবির্ভাব ঘটবে? হাদিসের কিতাবগুলো থেকে ঘটনার বিবরণ জানা যায় যে একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যু হবে, রাষ্ট্রের দায়িত্বে কাকে বসানো হবে এ নিয়ে সভাসদগণের মাঝে তুমুল মতবিরোধ দেখা দেবে। কেন্দ্রীয় অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটবে, অন্যান্য ফেতনা ফাসাদও ব্যাপকভাবে হতে থাকবে। যে রাষ্ট্রে এই ঘটনা ঘটবে হাদিসের মধ্যে এর নাম উল্লেখ করা হয়নি, তবে মদিনা রাষ্ট্র হওয়ার ব্যাপারে অনেকে মত পোষণ করেছেন, অন্য কোনো রাষ্ট্রও হতে পারে। ওই অবস্থায় এক লোক সেখান থেকে পালিয়ে মক্কায় আশ্রয় নেবে, যেহেতু মক্কায় পালিয়ে আশ্রয় নেবে তাই মনে করা হয় সৌদির বাদশার মৃত্যুকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটবে। আইন শৃঙ্খলার অবনতি ও অন্যান্য ফেতনা ফাসাদ থেকে বাঁচার জন্য মক্কায় এসে আশ্রয় নেবে। কারো কারো মত হচ্ছে সবাই মিলে তাকে ক্ষমতায় বসাতে চাইবে, ক্ষমতা থেকে দূরে থাকার জন্য সে পালাবে। পালিয়ে আসা ওই লোকই হচ্ছেন হযরত ইমাম মাহদি। শুধু আরব নয়, সারা দুনিয়ায় তখন জুলুম নির্যাতন ছড়িয়ে পড়বে, আশ্রয় নেওয়ার মতো কোনো স্থান থাকবে না। দুনিয়ার অবস্থা দেখে কিছু মানুষ বুঝে ফেলবে হযরত ইমাম মাহদির আবির্ভাবের সময় হয়েছে। হাদিসে বর্ণিত আলামতগুলো মিলিয়ে লোকেরা ওই পালানো ব্যক্তিকে মাহদি হিসেবে চিহ্নিত করবে, সবাই মিলে তাকে ঘর থেকে বের করে আনতে চাইবে, কিন্তু ক্ষমতার দোষনীয় দিকগুলোর কথা চিন্তা করে তিনি নেতৃত্ব গ্রহণ করতে চাইবেন না। অনাগ্রহের কারণ ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা ও অন্যান্য ফেতনা ফাসাদও হতে পারে, কিন্তু এক পর্যায়ে ঠিকই তাকে বের করে আনতে সক্ষম হবেন। হারাম শরীফে এসে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে সবাই তার হাতে বায়াত গ্রহণ করবে। আল্লাহ তাআলা হারাম শরীফের সমস্ত রকমের হত্যাযোগ্য নিষেধ করেছেন। তাছাড়া ইমাম মাহদি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের লোক। এতম অবস্থায় শাম এলাকা থেকে তার মোকাবেলা করার জন্য এক বাহিনী আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শাম বলতে বোঝানো হতো বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, জর্দান সহ আশেপাশের কিছু এলাকাকে, কিন্তু আল্লাহর ইচ্ছায় শাম ওই বাহিনী মক্কা মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে ভূমিকম্পে মাটি চাপা পড়ে যাবে। ওই ঘটনা হযরত মাহদির কারামত হিসাবে ঘটবে। তখন দুনিয়ার অন্যান্য খাঁটি মুমিনরা বুঝে নেবেন যে তিনি আসল মাহদি। শামের দিক থেকে উলিয়াউলিয়ারা দলে দলে হযরত ইমাম মাহদির কাছে বায়াতের জন্য আসতে থাকবে। তখন কুরাইশ বংশের আরেক লোক হযরত ইমাম মাহদির মোকাবেলার জন্য বাহিনী পাঠাবে। বিরোধী লোকটির বংশ পরিচয় হবে মায়ের দিক থেকে আরবের প্রসিদ্ধ গোত্র বনু কলবের সঙ্গে যুক্ত। সম্ভবত তখনকার সময়ে সে হযরত মাহদির চেয়ে আরও শক্তিশালী হবে ইমাম মাহদি এবং তার অনুসারীদের মোকাবেলা করার জন্য। তারপরেও সে মামাদের থেকে সহযোগিতা নেবে, কিন্তু আল্লাহ তাআলা ইমাম মাহদি ও তার বাহিনীকে বিজয় দান করবেন। হযরত ইমাম মাহদির আবির্ভাব হবে মক্কা থেকে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, এবং তার আবির্ভাবের সময়ের ব্যাপারেও নির্দিষ্ট করা হয়েছে। হযরত ইমাম মাহদির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না আমার পরিবারের এক সদস্য সমগ্র আরবের মালিক হবে, তার নাম হবে আমার নামে। মোল্লা আলী কারী রহমতুল্লাহি আলাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য দ্বারা প্রমাণিত হয় যে এক পর্যায়ে সমগ্র আরব জাতি ইমাম মাহদির আনুগত্য স্বীকার করে নেবে, তার আনুগত্যের ব্যাপারে আরবদের মাঝে কোনো মতবিরোধ হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইমাম মাহদি সমগ্র আরবের মালিক হয়ে যাবে, অনারবদের মাঝে তার নেতৃত্ব নিয়ে মতবিরোধ থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনারবদের প্রসঙ্গ আসেনি,
এই হাদিসটি উল্লেখ আছে মেরকাতুল মাতাফি শারহে মিশকাতুল মাসাবি খণ্ড 9 পৃষ্ঠা 349। ইমাম মাহদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব বিষয়ের দিকে হেদায়েত বা নিদর্শনা পাবেন। ইমাম মাহদির নাম ও বংশ নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না সমগ্র আরবের মালিক হবে আমার আহলে বায়াতের এক লোক, আমার নামের সঙ্গে তার নামের মিল থাকবে। এটি হচ্ছে তিরমিজি ও আবু দাউদের বর্ণনা। অন্য এক বর্ণনায় এসেছে, এমন যদি হয় দুনিয়ার মেয়াদ আর একদিন বাকি আছে তাহলেও আল্লাহ তাআলা ওই দিনটিকেই লম্বা করে দেবেন এবং দুনিয়াতে আমার বা আমার আহলে বায়াতের থেকে এক লোকের দুনিয়াতে আসার ব্যবস্থা করে দেবেন। তার নাম আমার নামের সঙ্গে মিলবে এবং তার পিতার নাম আমার পিতার নামের সঙ্গে মিলবে। সে দুনিয়ায় নমুনাহীন ন্যায় ইনসাফ কায়েম করবেন, যেমন ইতিপূর্বে দুনিয়ায় চরম পর্যায়ের বিশৃঙ্খলা বিরাজ করেছিল এ হাদিসটি উল্লেখ আছে মিশকাত শরীফে, হাদিস নাম্বার 4551। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের সদস্য হবেন, যা উপরোক্ত হাদিস থেকে জানা গেল। আমরা জানি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা দুজনের মাধ্যমে বিস্তার লাভ করেছে, এক হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম মাহদী কার ধারা থেকে বের হবেন এ ব্যাপারে দু রকমের হাদিস রয়েছে। ভিন্নার্থ হাদিসগুলোর মাঝে সমন্বয় করার জন্য মোল্লা আলী কারী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুহাদ্দিসদের মাঝে মতবিরোধ রয়েছে যে হযরত ইমাম মাহদি হযরত হাসানের বংশধর থেকে আসবে। হযরত ইমাম মাহদি ইমাম হাসানের বংশধর থেকে আসবে নাকি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে? তিনি উভয় বংশের সমন্বিত ধারা থেকে আসবেন। স্পষ্ট কথা হচ্ছে তিনি পিতার দিক থেকে হবেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারায় এবং মাতার দিক থেকে হবেন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারায়। আমাদের অবগতিতে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দু সন্তান ছিল, হযরত ইসমাইল ও হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে বনি ইসরায়েলের হাজার হাজার নবীর আগমন ঘটেছে। অন্যদিকে হযরত ইসমাইল আলাইহিস সালামের থেকে মাত্র একজন নবী এসেছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই একজনেই বনি ইসরায়েলের সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠ, আর তিনি হলেন ইমামুল আম্বিয়া, অর্থাৎ আম্বিয়াদের ইমাম। তেমনি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে বহু ওলি আউলিয়া মুজাহিদ ও মুস্তাহিদ জন্মগ্রহণ করেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে একজন, অর্থাৎ হযরত ইমাম মাহদি আসবেন, কিন্তু সেই একজনেই হযরত হুসাইনের বংশের শত শত ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ হবেন। এ হাদিসটি উল্লেখ আছে মেরকাতুল মাফাতি শারহে মিশকাতুল মাসাবি খণ্ড 9 পৃষ্ঠা 379। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির বিবরণ দিয়ে বলেন, তার কপাল হবে প্রশস্ত, নাক হবে খাড়া। এ হাদিসটি উল্লেখ আছে মিশকাত, হাদিস নম্বর 5454। ইমাম মাহদি আবির্ভাবের পর 7 বছর জীবিত থাকবেন। কোনো কোনো বর্ণনায় 8 বা 9 বছরের কথাও এসেছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী তিনি 7 বছরও জীবিত থাকবেন। তার ন্যায়ের শাসন ও এর বরকতে আল্লাহর রহমত নাজিলের ধারা দেখে জীবিত ব্যক্তিরা বলাবলি করবে, হাই আজ যদি আমাদের পূর্বপুরুষেরা জীবিত হতো। এ হাদিসটি উল্লেখ আছে মেরকাত খণ্ড 9 পৃষ্ঠা 359। ইমাম মাহদির আবির্ভাব পবিত্র মক্কা নগরীর কাবা শরীফে হবে, যা আমরা ইতিপূর্বে জেনেছি। কিন্তু মুসনাদ আহমাদ ও বাইহাকির এক বর্ণনায় জানা যায় তার আবির্ভাব হবে খোরাসানের দিক হতে। এই হাদিসটি উল্লেখ আছে মিশকাত 5461। এর ব্যাখ্যায় বলা হয় ইমাম মাহদির সমর্থনে খোরাসান এলাকা থেকে এক বিশাল বাহিনী আসবে। ইমাম মাহদির ওই বাহিনীকেই তার নাম দিয়ে আখ্যায়িত করা হয়েছে। ওই বাহিনীতে প্রধান হিসাবে থাকবেন হারেস ও মনসুর নামের দুই লোক। এ হাদিসটি উল্লেখ আছে মেরকাত খণ্ড 9 পৃষ্ঠা 363। কিন্তু এখানে একটি কথা হলো, ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে শেষ রমজানে কি লক্ষণ দেখা দেবে? প্রখ্যাত মুহাদ্দিস ইমাম দারা কুতনি রহমতুল্লাহি আলাই এর সূত্রে মোল্লা আলী কারী রহমতুল্লাহি আলাই বলেন, হযরত মুহাম্মদ ইবনে আলী বলেন, আমাদের মাহাদি আবির্ভাবের দুটি নিদর্শন রয়েছে, আসমান জমিন সৃষ্টির পর যা কখনো সংঘটিত হয়নি। ওই সৃষ্টি নিদর্শন হচ্ছে হযরত মাহদির আবির্ভাবের পূর্ব রমজানের প্রথম রাতে চন্দ্র গ্রহণ হবে। দ্বিতীয় নিদর্শন হল 15ই রমজান সূর্য গ্রহণ হবে। এ হাদিসটি উল্লেখ আছে মেরকাত খণ্ড 9
পৃষ্ঠা 364। প্রিয়দিনী ভাই বোনেরা, এই ঘটনা থেকে কি বোঝা গেল? এই রমজানে কি ইমাম মাহাদির আসার সম্ভাবনা আছে? আপনার কি মনে হয় তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আর এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে তারাও বুঝতে পারে যে আগামী দিনে কি হতে যাচ্ছে। এতে করে তারাও সাবধান হবে এবং আপনিও তাদের থেকে নেক আমলগুলো পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।